নমস্কার, আমি সুব্রজিৎ, এবি নিউজে আপনাদের স্বাগত জানাই। প্রথমে নিউজ হেডলাইন্স। করোনা থেকে রেহাই পাচ্ছেন না জলপাইগুড়ির নাগরিকরা, আজও লাগাম ছাড়া সংক্রমণ শহরে। বন্ধুকে খুনের অভিযোগে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শিশুর পরিবারের কাছে টাকা নিতে গিয়ে অশ্লীল কাণ্ড করার অভিযোগে গ্রামবাসীর হাতে মার খেলেন এক বিয়ন্নলা। মৃৎশিল্পালয়গুলিতে সেজে উঠছে মা উমা, ইতিমধ্যে কিছু মণ্ডপে সপরিবারে যাত্রা দেবীর। হেডলাইন্সের পর আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি শহরে এখন লাগাম ছাড়া করোনা সংক্রমণ। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত এই শহরে করোনা আক্রান্তের সংখ্যা 28 জন, গতকাল সেই সংখ্যা ছিল 17 জন, জানালেন জলপাইগুড়ি পুর প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চ্যাটার্জি। আপনাদের মাধ্যমে সারা শহরবাসীকে বলতে চাই যে আজকে গতকাল রাতে আমরা যে রিপোর্ট পেয়েছি এবং আজকে সকালেও যে দ্রুত রিপোর্ট আমরা পেয়েছি, তাতে এখন অবধি কোভিড-19 পজিটিভ হয়েছেন জলপাইগুড়ি শহরে 28 জন, গতকাল ছিল 17 জন, তার আগে ছিল 30 জন। এবং যেভাবে আমরা যেরকম স্বাস্থ্য দপ্তর এবং পৌরসভা যৌথভাবে আমরা টেস্ট করাচ্ছি, সিমটোমেটিক পেশেন্ট শুরু করে অ্যাসিমটোমেটিক পেশেন্ট যেভাবে সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে এই ভিড়ের জন্য, তা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। পৌরসভার তরফ থেকে আজকে যে একটা বলতে পারি যে সংক্রমণ বাড়ছে, দূর থেকে পুজো দেখুন, মাস্ক পরুন, স্যানিটাইজার পরুন, ব্যবহার করুন, আর যখন সুযোগ পাবেন সাবান দিয়ে হাত ধুন। এক যুবককে খুন করার অভিযোগে তিন যুবককে যাবজ্জীবন সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত। অভিযুক্ত গোপাল রায়, আকাশ দত্ত, লিটন গোস্বামী ময়নাগুড়ির বাসিন্দা। মৃত যুবক অরূপ বিশ্বাস জলপাইগুড়ি শহর লাগোয়া পাঙ্গা সাহেববাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। গত 2014 সালের 23 জুলাই ময়নাগুড়ি পাওয়ার হাউস এলাকায় রেললাইনের ধার থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিশ। সেদিনই এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই যুবক, গোপাল রায় ও লিটন গোস্বামীকে। এদের জেরা করে পুলিশ তার পরের দিন আকাশ দত্ত নামে আরও এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে মৃত যুবক ও অভিযুক্তরা বন্ধু ছিল। মৃত অরূপ বিশ্বাসকে জলপাইগুড়ির বাড়ি থেকে ডেকে তার মোটর বাইক, হাতের সোনার আংটি ও মোবাইল ফোন ছিনতাই করে ময়নাগুড়ি পাওয়ার হাউস এলাকায় নিয়ে গিয়ে তার গলা কেটে খুন করা হয়েছিল। এই ঘটনায় আদালতে মোট 36 জন সাক্ষী সাক্ষ্য দেন। জলপাইগুড়ি জেলা আদালতের অতিরিক্ত জেলা সেশন ফার্স্ট কোর্ট বিচারক অনির্বাণ চৌধুরী সোমবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। আজ তাদের সাজা ঘোষণা করা হয়। 302 ধারায় যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়। এছাড়াও 379 ধারায় আরও 6 মাস জেল এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় আরও 6 মাসের জেলের নির্দেশ দিয়েছেন বিচারক। যাকে মেরেছিল তার নাম অরূপ বিশ্বাস, ওকে বাবাই। এই বাবাইকে ওরা 23 তারিখে আগের দিন 22 তারিখে এরা ডেকে নিয়ে আসে এবং ডেকে নিয়ে এসে ওর মোটর সাইকেলটা এবং হাতে একটা সোনার আংটি ও মোবাইল, এই চিন্তা করার উদ্দেশ্যে এই বাবাইকে এরা মারা করে এবং তারপরে কেসটা শুরু হয় এবং টোটাল সাক্ষী সুবোধ হয়, তাতে কেসটা প্রমাণ হয় এবং কালকে লার্নেড ট্র্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অরিন ফার্স্ট কোর্ট অনির্বাণ চৌধুরী উনি তাদেরকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে সাজা ঘোষণা করেন। তাতে সাজা ঘোষণা উনি এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড 302-এর জন্য এবং 379-এর জন্য 6 মাসের কারাদণ্ড, অনাদায় 10,000 টাকা ফাইন, না হলে আরও 6 মাসের জেল। শিশুর পরিবারে টাকা নিতে গিয়ে বৃহন্নলাদের সঙ্গে তুলকালাম স্থানীয় গ্রামবাসীদের। বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা গ্রাম পঞ্চায়েতের কালিয়াগঞ্জ এলাকায়। স্থানীয় প্রধানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাতকাটা গ্রাম পঞ্চায়েতের কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা কিশোরী রায় ও বিদ্যেশ্বর হাজরার বাড়িতে আজ সকালে একদল বৃহন্নলা যান সদ্যজাত শিশু জন্মানোর খুশিতে টাকা চাইতে। করোনার কারণে গ্রামের মানুষদের বর্তমানে অবস্থা খুব খারাপ হওয়ায় পরিবারের পক্ষ থেকে 1,000 টাকা দেওয়ার কথা বলা হয়। বৃহন্নলাদের দাবি 5,000 টাকা দিতে হবে। এই নিয়ে বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে।
বৃহন নলাড়া বচসার মধ্যে শিশু ও তার পরিবার সম্পর্কে কুমন্তব্য করেন ও অশ্লীল ইঙ্গিত করেন। এরপর ক্ষিপ্ত হয়ে যান গ্রামবাসীরা। এরপর গ্রামের মহিলারা এক বৃহন নলাকে আটকে মারধর করেন। বাড়িতে আসছে, হ্যাঁ, তারপর বলছে 5,000 টাকা লাগবে। হ্যাঁ, তারপরে বললাম আমি যে অত তো পারবো না, 1,000 টাকা দিব। হ্যাঁ, তারপরে 1,000 টাকা মানবে না, তাও ওদের বলছে 2,000 টাকা লাগবে। তো ছিল না, আমি ধার করে তাও দিলাম। ওরা ছাড়তেছে না, অত্যাচার করতেছে। কি ধরনের অত্যাচার করতেছে বাড়িতে? ওদের যাচ্ছে না, বাচ্চা তো নেয়নি, বাচ্চা কোলে নেয়নি, মানে তাও অত্যাচার করছে, বাড়ির অভিশাপ দিবে, মানে বাড়ি থেকে যাচ্ছে না। আমরা তো চাই এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য। দীর্ঘক্ষণ এই গণ্ডগোল চলার পর ঘটনার খবর পেয়ে ছুটে যান পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমব্রম। তিনি গ্রামবাসীদের থেকে বৃহন নলাদের ঘেরাও মুক্ত করেন। পরবর্তীতে বৃহন নলাদের আরও কিছু সদস্য এলাকায় গিয়ে নিগৃহীত পরিবারের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে নেন। পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমব্রম বলেন, এলাকার সাধারণ মানুষের সাথে একটা সময় সমস্যা হয়েছিল, দুপক্ষের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে দেওয়া হয়েছে। বৃহন নলাদের পক্ষে মানবী হিজড়া বলেন, এই এলাকায় আজ নতুন এক সদস্য এসেছে, সে কারণে এই সমস্যা হয়েছে, এখন বিষয়টি মিটে গেছে। বাড়ির কর্তা আবার তাদের ডেকে 1,000 টাকা দিয়েছেন, তাতে তারা খুশি হয়েছেন। কি হয়েছিল, মেয়েরা তো পাড়ায় এসেছিল বাচ্চার পাওনা নিতে, যা হোক দাদাদের কাছে ওনারা 2,000 টাকা চেয়েছিল না, 5,000 চেয়েছিল, দাদারা বলছে নাকি 5,000 চেয়েছিল, কারণ এই পাড়ায় তো আমি আসি, যা হোক মেয়েরা নতুন ছিল বলে এসে এনার কাছে 5,000 টাকা চেয়েছে, তা নিয়ে এই একটা গণ্ডগোল উত্তেজিত হয়ে আমার মেয়েকে কয়েকজন মারধর করে, তারপরে যা হোক দাদা আবার আমাকে ডেকে নিয়ে নিজেই পাওনা দিল 1,000 টাকা। এই দেখুন এই দাদা আমাকে নিজেই 1,000 টাকা ডেকে পাওনা দিয়েছে, আশীর্বাদ করুন আর নাতি বেঁচে থাক, সুখে থাক, ঠাকুর খুব ভালো রাখো। জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরের সামনে বেতনের দাবিতে কন্ট্রাকচুয়াল কর্মীদের অবস্থান বিক্ষোভ অব্যাহত। আজ সেই অবস্থান কর্মসূচির 15তম দিন। দপ্তরে অস্থায়ী কর্মীদের অভিযোগ, তারা প্রায় 7 থেকে 8 মাস ধরে বেতন পাচ্ছেন না। এর আগেও একবার বেতনের দাবিতে আন্দোলন করার ফলে মাত্র 2 মাসের বেতন তাদের দেওয়া হয়েছিল। তারপর পুজোর মুখে বেতন আর না পাওয়ায় তারা আবার বিএসএনএল দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হয়েছেন। অপরদিকে দপ্তরের টিডিএম কর্মীদের জানিয়েছেন, সঠিক সময় ফান্ড এলে সকলেই বেতন পেয়ে যাবেন, তাই দপ্তরের কাজ অব্যাহত রাখার জন্য কর্মীদের অনুরোধ করেছেন তিনি। কিন্তু কর্মীদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতন না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। আমরা এখানকার কন্ট্রাক্ট লেবাররা, ইলেকট্রিক উইংস 12 মাস, সিকিউরিটি গার্ড 7 মাস, জব কন্ট্রাক্টের ছেলেরা 6 মাস 7 মাস ধরে বেতন পাচ্ছি না। তো এই বেতন পাচ্ছি না, তার জন্য আমরা এর আগেও একবার আন্দোলন করেছিলাম, তখন 2 মাসে বেতন দিয়েছিল, তারপর থেকে আবার কন্টিনিউ বেতন বন্ধ। সামনে পূজা, আমাদের এখন খরচ, বাড়ির বাজার খরচ করার পয়সা জুটছে না, সেই জন্য আমরা বিগত 15 দিন থেকে কন্টিনিউ এখানে আন্দোলন করে যাচ্ছি। সিডিএম কি, উনি কি বলছেন? উনি বলছেন যে তোমাদের ফান্ড এখনও আসেনি, যখন ফান্ড আসবে তোমরা তখন ঠিকঠাক বেতন পেয়ে যাবা, তো আপাতত আমাদেরকে অফিস করতে দাও, কিন্তু আমরা সে কথা মানছি না। আপনাদের কাজ চালিয়ে যাচ্ছেন? কাজ আমরা যার যা যখন ডিউটি সেখানে আপন আপন কাজ করে যাচ্ছি, কিন্তু পার্মানেন্ট স্টাফকে কোনো কাজ করতে দিচ্ছি না, কিন্তু আমরা কন্ট্রাক্ট যারা আছি তারা ঠিকঠাক কাজ করে যাচ্ছি। ইন্ডিয়ান অয়েলের রানীনগর প্ল্যান্টের গেটের বাইরে বোনাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করলেন এজেন্সির দ্বারা নিয়োগ করা 300 পরিবহন কর্মী। জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে রানীনগর ইন্ডিয়ান অয়েল প্ল্যান্টের গাড়ি চালক ও কর্মীরা এখনও পুজোর বোনাস পাননি, তাই তারা একত্রিত হয়ে বোনাসের দাবিতে সরব হয়েছেন। তাদের এই আন্দোলনে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-র নেতাকর্মীরাও। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন শ্রমিক নেতা স্বপন সরকার। ইন্ডিয়ান অয়েলের যে এজেন্সিগুলো আছে তাদের আমরা চিঠি দিয়েছিলাম যে পূজা আসন্ন দুর্গাপূজা আমাদের বোনাসটা যথাসময়ে দেওয়া হোক, কিন্তু দেখা গেল পূজার আর কয়েকটা দিন বাকি, এখনও পর্যন্ত ইন্ডিয়ান অয়েলের কর্মরত প্রায় 300 যে ড্রাইভার পরিবহন কর্মীরা আছে বা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের বোনাস হয় নাই। যেহেতু বোনাস হয় নাই, তাই আজকে আমরা ইন্ডিয়ান অয়েলের ভারত সরকার গেটের সামনে ধিক্কার পালন করছি, অতি সত্তর বোনাস দিতে হবে,
তাহলে বৃহত্তর আন্দোলন পরিবহন কর্মীরা করবে। প্রাচীন সারনা ধর্ম কোড পুনরায় লাগু করার দাবি জানিয়ে আজ জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল রাজীব পারহা সারনা প্রার্থনা সভা ভারতের উত্তরবঙ্গ কমিটি। প্রাচীন আদিবাসী সমাজের একটি ধর্ম হল সারনা ধর্ম। রাজীব পারহা সারনা প্রার্থনা সভা ভারতের উত্তরবঙ্গ কমিটির দাবি, 1871 সাল থেকে 1941 সাল পর্যন্ত সারনা ধর্মের আলাদা করে গণনা করা হতো, তারপর জনগণনা থেকে এই ধর্মকে বাদ দিয়ে দেওয়া হয়। সেই সারনা ধর্মের কোড আবার লাগু করার দাবি তোলা হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে। এই দাবিতে আজ সংগঠনের সদস্যরা জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে যান। সেখানে তারা দাবির সপক্ষে স্লোগান তুলে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের উত্তরবঙ্গ কমিটির সভাপতি সীতারাম কুজুর বলেন, তাদের আদিবাসী সমাজের সংস্কৃতিকে রক্ষা করার জন্য অবিলম্বে সারনা ধর্মকে আবার স্বীকৃতি দিয়ে 2021 সালের জনগণনার অন্তর্ভুক্ত করতে হবে। দাবি মানা না হলে বড় আন্দোলনে নামবেন তারা। আমাদের যে প্রাচীন ধর্ম সারনা ধর্ম, যেটা আমাদের 1871 থেকে যখন আরম্ভ হয়, তখন আমাদের 1871 থেকে 1951 পর্যন্ত ছিল, তারপরে আমাদের এই ধর্মটাকে শেষ করে দেওয়া হয়েছে। সেটা আমরা নতুন করে আমরা এই ধর্মটা আমরা প্রাচীন ধর্ম প্রাকৃতিক ধর্ম এটাকে আমরা আবার নতুন করে আমরা নতুন করে বলতে গেলে ঠিক না, আমরা প্রাচীনতম ধর্ম নেচার ধর্ম আমরা এটিকে লাগু করতে চাচ্ছি। 2021 সালে যে জনগণনাটা হবে সেই জনগণনা আমাদের এটা সারনা কোড আমাদের দিতে হবে। দাবি না মানলে আমরা আন্দোলনের নামব, বৃহত্তর আন্দোলনের নামব। পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তুললেন গ্রামবাসীরা। রাজগঞ্জ ব্লকের ঘটনা। রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ডিকাপাড়া থেকে বালাবাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। সেই রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে। তারা জানান রাস্তার কাজের কোনোরকম শিডিউল দেখানো হচ্ছে না, এলাকার পঞ্চায়েত কোনো দিনই আসেন না দেখতে। গ্রামবাসীরা চাইছেন রাস্তাটি যখন সংস্কার করা হচ্ছে তখন সেই রাস্তাটি স্থায়ী ও মজবুতভাবে সংস্কার করা হোক। রাস্তার কাম সুবিধা হচ্ছে না, জানা তো ঠিকাদারকে বলছি, হবে হবে কিন্তু হয় না। কাজ যেটুকু হওয়ার সেইটুকু ভাবে পূরণভাবে হচ্ছে না। রাস্তা ঠিক না ঠিক সেটা ঠিকাদার বুঝবে, আমরা কি বুঝবো? আমরা তো পাবলিক, আমরা খালি আমরা তো যেইভাবে কাজ শিডিউল ছিল সেইভাবে কাজ চাইছিল, কিন্তু সেইভাবে কাজ হচ্ছে না। আমাদের হয়নি, আমরা তো শিডিউল পাইনি। পঞ্চায়েত মনে করেন পঞ্চায়েত তো আসে না এইদিকে। বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হলো জলপাইগুড়ি কদমতলার নিজস্ব দপ্তরে। এদিন প্রাথমিক শিক্ষকদের বদলি নীতি নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়। এ নিয়ে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা। আসন্ন দুর্গাপুজোর মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মাস্ক বিতরণের পাশাপাশি স্যানিটাইজার বিতরণেরও কর্মসূচি রয়েছে সমিতির। করোনা নিয়ে সরকারের উদাসীনতার বিষয়ে অভিযোগ করা হয়। কী কী করলে আগামীতে মানুষ ভালো থাকবেন তা নিয়ে পর্যালোচনা করা হয় এদিনের সাংবাদিক বৈঠকে। 16 অক্টোবর জলপাইগুড়ি ডিপিএসসিতে রাজ্য শিক্ষা দপ্তর থেকে একটা নির্দেশ আসে, যে নির্দেশে চালসা জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ে থেকে একজন প্রধান শিক্ষককে অরূপ দে নাম, যিনি তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সহসভাপতি ও তাকে সদরগাঁস প্রাথমিক বিদ্যালয়ে ট্রান্সফার করে নিয়ে আসা হয়। এবং এই ক্ষেত্রে আমরা বলেছি অনেকগুলো বিষয় লঙ্ঘিত হয়েছে। এক হচ্ছে সরকারের 16 সালের গেজেট নোটিফিকেশন অনুযায়ী সার্কেলের অভ্যন্তরে যে সহশিক্ষকদের যে হেড টিচার প্যানেল, সেখান থেকেই সিনিয়রিটির ভিত্তিতে ভ্যাকেন্সি জায়গাগুলো পূরণ করার কথা, হেড টিচার পূরণ করার কথা। অন্য সার্কেল থেকে যদি কেউ বদলি হয়ে এসে এখানে কোনো সিট অকুপাই করেন তাহলে এই সার্কেলের যারা অ্যাসিস্ট্যান্ট টিচার, যারা হেড টিচার প্যানেলে আছেন, তারা বঞ্চিত হবেন। এই সদরগাঁস প্রাথমিক বিদ্যালয়ের যিনি টিআইসি, সেই ভদ্রলোক হচ্ছে যে তন্ময় নাথ, যিনি হচ্ছেন এই সদরের এইখানকার সদর ইস্টের যে হেড টিচার প্যানেল, তার 1 নম্বরে উনি আছেন এবং স্বাভাবিকভাবে উনি দীর্ঘদিন ধরে স্কুলটা চালাচ্ছেন, উনি ওখানে হেড টিচার হওয়ার উপযুক্ত এবং উনি হেড টিচার হবেন ওখানে, সেখানে তাকে বঞ্চিত করা হলো। আমাদের বক্তব্য হচ্ছে যে জায়গা থেকে তাকে তুলে নিয়ে আসা হলো হেড টিচার, সেখানে 101 জন স্টুডেন্ট আছে। সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের কথা বলা হচ্ছে, 101 জন স্টুডেন্ট, 2 জন 3 জন টিচার,
হেড টিচারকে তুলে আনা মানে দুজন থাকলো, ওখানেও সারপ্লাসের যে নিয়ম আরটি অ্যাক্টের যে নিয়ম 31 সেটাও লঙ্ঘিত হয়েছে। এবং তার সাথে দাঁড়িয়ে আমরা খুব স্পেসিফিকভাবে বলেছি যে এখানে ক্ষমতার অপব্যবহার হয়েছে, স্বজন পোষণ হয়েছে, অন্যায় একটা অস্বচ্ছ কাজ হয়েছে এবং শিক্ষা যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে ধ্বংস করার একটা চেষ্টা হয়েছে। রাজ্য প্রশাসন ও কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবার পুজো মণ্ডপকে খোলামেলাভাবে তৈরি করতে হবে, মণ্ডপের তিন দিক খোলা রাখতে হবে। কিন্তু সেই ছবি দেখা গেল না পাতকাটা অগ্রণী সংঘের পুজোয়। জলপাইগুড়ি শহরতলির জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ও পাঠাগারের পুজো, এবার তাদের 63তম বর্ষ। করোনা পরিস্থিতিতে এবার ছোট আয়োজনে পুজো হচ্ছে সেখানে, তবে প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্যান্ডেলের তিন দিক খোলা রাখতে হবে, ইনডোর প্যান্ডেল করা যাবে না। কিন্তু অগ্রণীর পুজোতে যে মণ্ডপ করা হয়েছে তাতে ইনডোর মণ্ডপ এবং তিন দিক ঢাকা রয়েছে। এই বিষয়ে ক্লাব সদস্যদের প্রশ্ন করা হলে তারা বলেন প্রশাসন থেকে তাদের মণ্ডপ দেখে ক্লিনচিট দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার তো একটাই কথা বলছে, সরকার যে বিভিন্ন ক্লাবকেও বলে দিয়েছে যে কোনো ইনডোর করা যাবে না, উপরে কোনো ছাদ ছাদ করা যাবে না, খুলে রাখবে এরকম ভাবে বলেছে যে তিন সাইড ওপেন থাকবে, না হলে ছাদ খোলা থাকবে। হ্যাঁ, আমাদের ওপেন থাকছে তিন সাইডই, তো ছাদ দেওয়া যাবে দু সাইডে কাপড় উপরেও, না উপরে ছাদ থাকবে আমাদের, বাকি সামনে খোলা থাকছে, সাইডেও খোলা থাকছে, ওই এক্সিট পয়েন্ট থাকবে। সেটা কি মানা হলো রাজ্য সরকারের? না না, প্রশাসন থেকে দেখে গেছে, কোনো অসুবিধা নেই, প্রশাসন আমাদের ক্লিন চিট দিয়ে গেছে। এদিকে এ বিষয়ে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল বলেন হাইকোর্ট ও প্রশাসনের যাবতীয় নিয়ম মেনে পুজো আয়োজন করতে হবে সবাইকেই। আমাদের নতুন করে কিছু বলার নেই, এটা নিয়ে অলরেডি সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে, পুজো মিটিং হয়ে গেছে, সি ম্যাডামের যেটা এফবি লাইভ প্রোগ্রাম ছিল প্রথম যেটা প্রোগ্রাম সেখানেই সমস্ত ডাইরেকশনস ক্লিয়ার কাট করে ম্যাডাম দিয়ে দিয়েছেন এবং সেটাই আমরা সবাই ফলো করছি। সেখানে কেউ যদি করেও থাকে তাকে সাইডে ঢাকা থাকলে সেটা খুলে দেবে। তারা বলছে যে ক্লিন চিট দিয়েছে প্রশাসন আমাদেরকে, দেখুন কে কোথায় কী বললো ব্যক্তিগতভাবে সেটা তো আমি বলতে পারবো না, আর এখানে প্রশাসন আলাদা করে কোনো একটা পুজোর জন্য কিছু বলবে এটাও মনে হয় না, মানে হতে পারে। যেখানে একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে সেখানে কোন পুজো কমিটি কে কী বললো, কে কাকে ক্লিন চিট দিল, এইসব ব্যাপারগুলো কেন উঠছে আমি বুঝতে পারছি না। করোনা অতিমারিতে চাঁদা তেমন আদায় হচ্ছে না, তাই পুজোর সম্বল বলতে রাজ্য সরকারের দেওয়া 50,000 টাকা, যা নিয়ে চিন্তিত হেলাপাকড়ির পুজো উদ্যোক্তারা। ময়নাগুড়ি ব্লকের পদ্মতি দুই অঞ্চলে দুটি মাত্র সর্বজনীন দুর্গাপুজো হয়। হেলাপাকড়ি বাজারের ধানাটি মাঠে নেতাজি ক্লাব ও পিইউআর হাইস্কুলের সামনে টাইটানিক ক্লাবের দুর্গাপুজো। এই অঞ্চল বাদেও পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলের বাসিন্দারা এই দুটো মণ্ডপেই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করেন। পুজোর মাত্র দুদিন বাকি, কিন্তু এখনও মণ্ডপই তৈরি হয়নি সেখানে। নেতাজি ক্লাবের সভাপতি ভূপেন বসাক বলেন এমনিতেই লকডাউনে গ্রামের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, তার মধ্যে রাজ্য সরকার 50,000 টাকা দেওয়ায় সাধারণ মানুষের চাঁদা দেওয়ার আগ্রহ কমে গিয়েছে, তাই রাজ্য সরকারের দেওয়া টাকাই পুজোর মূল সম্বল। তাছাড়া অল্প যা চাঁদা সংগ্রহ হবে সব মিলিয়ে খুব সংক্ষেপে পুজো করতে হচ্ছে। দুদিনের মধ্যে স্থায়ী মণ্ডপে সাদা মাটার ডেকোরেশন করা হবে, জমায় তেরাতে মণ্ডপ পুরোপুরি খোলা থাকবে। প্রতি বছর বিজয়া দশমীর দিন মণ্ডপের সামনে বিরাট মেলা বসে, করোনার সতর্কতায় সেই মেলাও বাতিল করা হয়েছে। এই করোনার আবহে খুবই খারাপ অবস্থা, চাঁদা বিষয়টা হচ্ছে চাঁদা ঠিকমতো কালেকশন হচ্ছে না, চাঁদা দিতে মানুষ একটু ইয়ে করছে। তারপরে পশ্চিমবঙ্গ সরকার আমাদের 50,000 টাকা দিয়েছে, সেই টাকার মধ্য দিয়ে আমাদের পুজো করতে হবে। সম্পূর্ণরূপে স্বাস্থ্যবিধি মেনে এবার আমরা পুজো করব। আর যেটা প্রতি বছরই এখানে আমরা মেলা করি সেই মেলাটা এবারে আমরা করছি না, পুজো সম্পূর্ণভাবেই ছোট করব। টাইটানিক ক্লাবের পুজো কমিটির সম্পাদক রূপম চক্রবর্তী বলেন করোনা আবহের দরুন চাঁদা তেমন আদায় হচ্ছে না, পুজোর বাজেট বলতে রাজ্য সরকারের দেওয়া 50,000 টাকাই সম্বল। প্রশাসনের নির্দেশ মেনে করোনা সতর্কতা হিসেবে যাবতীয় বন্দোবস্ত থাকবে পুজো মণ্ডপে। পূজার মধ্যে পূজা চলাকালীন আর কি যে সমস্ত দর্শনার্থী বা আসবে আমাদের মণ্ডপে, তাদের জন্য আমরা স্বাস্থ্য সম্বন্ধিত এবং করোনার যে
করোনা থেকে বাঁচার জন্য যা সব কিছু আর কি আয়োজন রাখতে হয় সেগুলো আমরা অবশ্যই রাখব, যেমন মাস্ক বিতরণ, এছাড়াও স্যানিটাইজেশনের জন্য যা কিছু করণীয় আমরা সেগুলো করব। পূজা কি ছোট হচ্ছে? হ্যাঁ, পূজা এবার তো অনেকই ছোট হচ্ছে আগের তুলনায়, কারণ যেরকমটা বললাম আপনারাও হয়তো জানেন কি মহামারীর কারণে সবারই আর্থিক অবস্থা এমনিই খারাপ। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। সেফ লাইফ মেডিজোন, এখানে সুলভ মূল্যে সমস্ত রকম ওষুধ পাওয়া যায়। ঠিকানা 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। সেফ লাইফ মেডিজোন, অল কাইন্ডস অফ মেডিসিনস আর অ্যাভেলেবল হেয়ার অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস। অ্যাড্রেস 4 নং রেলওয়ে গুমটি, জলপাইগুড়ি। মোবাইল 9641820848, 9064744966 অ্যান্ড 7001592168। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানে প্রতিটি জিনিস কেনা এবং বুকিং এর উপর থাকছে নিশ্চিত উপহার এবং ডিসকাউন্ট। মাত্র 9999 টাকায় পাচ্ছেন 190 লিটার ব্র্যান্ডেড রেফ্রিজারেটর, 299 টাকায় পাচ্ছেন মোবাইল। ডিশ টিভির উপর রয়েছে স্পেশাল অফার, রয়েছে 1.5 টন এসি মাত্র 28999 টাকায়। এছাড়া ইলেকট্রনিক গ্যাজেটস ও ফার্নিচারের কেনাকাটায় পাচ্ছেন 0% ইন্টারেস্ট, গিফট, ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার। মোবাইল এক্সচেঞ্জ অফারও রয়েছে মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, রয়েছে ফিনান্স ফেসিলিটি। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, মেইন ব্রাঞ্চ বেলাকোবা বাজার জলপাইগুড়ি এবং কৃষ্ণা প্লাজা বেগুনটারি জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932392222। মনোজ ইলেকট্রনিক্স, মেইন ব্রাঞ্চ বেলাকোবা বাজার জলপাইগুড়ি এবং আমবাড়ি ফালাকাটা অপোজিট তারঘেরা গ্রাউন্ড। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর। পুজোর বাকি আর মাত্র 2 দিন। প্রতিমা তৈরির শেষ মুহূর্তে কাজ চলছে মৃৎশিল্পালয়গুলিতে। আবার কিছু প্রতিমা পৌঁছে যাচ্ছে মণ্ডপে। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এবার করোনার জন্য পুজোর আনন্দ ও আয়োজন দুটোই বেশ ম্লান। সর্বত্র চলছে ছোট আকারের পুজো আয়োজন, তাই প্রতিমার আকারও বেশ ছোট। বেশিরভাগ একচালার প্রতিমা তৈরি করেছেন মৃৎশিল্পীরা। এখন চলছে প্রতিমাকে শেষ পর্যায়ে সাজানোর কাজ। এদিকে পুজোর 2-3 দিন আগে থেকে কিছু কিছু মণ্ডপে নিয়ে যাওয়া হয়েছে প্রতিমা। প্রশাসনের নির্দেশ অনুযায়ী এবার ঠাকুর নিয়ে মণ্ডপমুখী হতে কোনো শোভাযাত্রা করা যাবে না। তাই এবারের জৌলুসীন পুজোয় জৌলুসীনভাবেই মায়ের প্রতিমা চলেছে মণ্ডপের দিকে। গত কয়েকদিন ধরে শিশুদের হাতে দুর্গা প্রতিমা তৈরির খবর আপনাদের কাছে তুলে ধরেছি আমরা। আজ আরও এক ক্ষুদে শিল্পীর হাতে তৈরি মা দুর্গার খবর দেখাবো। আজকের এই ক্ষুদে শিল্পীর নাম সম্রাট সরকার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় বাড়ি সম্রাটের। সে একটি বেসরকারি বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র। গত 3 বছর ধরে সম্রাট পুজোর সময় মা দুর্গার প্রতিমা বানিয়ে চলেছে। এবার 14 ইঞ্চি উচ্চতার প্রতিমা তৈরি করেছে এই ক্ষুদে শিল্পী। মহালয়ার পুণ্যদিনে নিয়ম অনুযায়ী মায়ের চক্ষুদানও করেছে সে। শুধু দুর্গা প্রতিমাই নয়, পড়াশোনার অবসর সময় বিভিন্ন ছোট মূর্তি বানিয়ে থাকে সে। তার ছোট হাতে তৈরি বিশ্বকর্মা প্রতিমাকে পুজো করা হয়ে থাকে বাবা সমরেশ সরকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে। তার প্রতিমা বা মূর্তি গড়তে যা যা উপকরণ লাগে সবই তার বাবা তাকে এনে দেন। সম্রাট জানায়, তার এই শিল্পকর্মে অভিভাবকদের পাশাপাশি বন্ধুরাও ভীষণ উৎসাহ যোগায়। এবার এই দুর্গা প্রতিমা গড়তে খরচ হয়েছে প্রায় 2500 টাকা বলে জানালো এই ক্ষুদে শিল্পী। এখন চলছে তার প্রতিমায় শেষ মুহূর্তে রং ও সাজসজ্জার কাজ। বন্ধুদের সঙ্গে ভাবছিলাম যে একটা দুর্গাপুজো যখন আসতেছে একটা প্রতিমা বানাই, তখন থেকে বানাচ্ছি। এখন প্রতি দুর্গাপূজায় একটা দুর্গা ঠাকুর বানাই। কি কি ভাবে বানাতে যায়, কি কি ব্যবহার হলো বানাতে? হচ্ছে পোয়াল, মাটি, কালার আর হচ্ছে পাট। এই যে রং করছো, এই করছো, এগুলো কোথা থেকে কে দিচ্ছে তোমার বাবা? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ। স্কুল? এবার পুজোতে বাঁশের জিনিসের তেমন বিক্রি নেই বলে দাবি করছেন বিক্রেতারা, তাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন জলপাইগুড়ি শহরের বাঁশ শিল্পীরা।
পুজোয় বাঁশের বিভিন্ন জিনিস যেমন চালন, কুলো, দৃষ্টিপ্রদীপ রাখা স্ট্যান্ড জুড়ির ব্যাপক চাহিদা থাকে প্রতি বছর। এতে ভালো লাভ হয় জলপাইগুড়ি শহরের মিউনিসিপ্যালিটি মার্কেটের সামনে ধারাপট্টি বাঁশ শিল্পী ও বিক্রেতাদের। কিন্তু এবার করোনা পরিস্থিতি সব ব্যবসার মতো এই শিল্পেও কোপ বসিয়েছে। পুজোর আর দুদিন বাকি থাকলেও বাঁশের তৈরি জিনিসপত্রের তেমন বিক্রি এখনও জমে ওঠেনি। আদৌ এবার লাভের মুখ দেখতে পাবেন কি না তা নিয়ে দুশ্চিন্তা ও মন খারাপ বাঁশ শিল্পী ও ব্যবসায়ীদের। কি আশা করব যে দুটো বিক্রি হয় বেশি দামে, দুটো পয়সা যেন হাতে আসে, কই বিক্রি বাট্টা তো কিচ্ছু হয় না। এবার মূলত করোনা পুজোগুলো অনেক ছোট হচ্ছে, তো যার জন্য আপনাদের কি এই সমস্ত জিনিসের এখনো চাহিদা আছে? আছে, বেশি নাই, মানে মোটামুটি আগের মতো না। আগে যেরকম বিক্রি হতো সেরকম হয়, আগে কেমন হতো? আগে বেশি হতো, এখন সেভাব সেই তুলনায় এখন বিক্রি হয় প্রত্যেকে। গতবার তো এই সময় আপনাদের এখানে ভিড় থাকতো? হ্যাঁ, এবার তো দেখো একদম ফাঁকা। এবি নিউজের শেষে হেডলাইন্স আরও একবার। করোনা থেকে রেহাই পাচ্ছেন না জলপাইগুড়ির নাগরিকরা, আজও লাগাম ছাড়া সংক্রমণ শহরে। বন্দুকে খুনের অভিযোগে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শিশুর পরিবারের কাছে টাকা নিতে গিয়ে অশ্লীল কাণ্ড করার অভিযোগে গ্রামবাসীর হাতে মার খেলেন এক বিয়ন্নলা। মৃৎশিল্পালয়গুলিতে সেজে উঠছেন মা উমা, ইতিমধ্যে কিছু মণ্ডপে সপরিবারে যাত্রা দেবীর। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।